চট্টগ্রামের আনোয়ারা বাশখালী সাঙ্গু নদীর উপর নির্মিত তৈলার দ্বীপ সেতুর টোল বন্ধের দাবিতে ছাত্র জনতা ও যানবাহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বাশখালী নির্বাহী কর্মকর্তা ও থানায় স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বাশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের কার্যালয়ে ও বাশখালী থানা নবাগত ওসি সাইফুর ইসলামের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সমাজকর্মী নিজামউদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশেফকুর রহমান ও বাশখালী সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহমুদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।